আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা এখন আছি হচ্ছে K2T-তে। আমরা কয়েকটা আইটেম ট্রাই করবো ভাবছি। সো এটা হচ্ছে ওদের মেনু, স্যুপ ডাম্পলিংস, শ্রিম ক্যানাপিস। স্টার্টার থেকে আমরা এই দুটো আইটেমই নিচ্ছি, সি ফুড ডাম্পলিংস। সি ফুড স্যুপটাই আছে, অলমোস্ট ক্লিয়ার একটা স্যুপ, যদি একটু ঠান্ডা হয়ে গেছে। ক্র্যাব, কাটল ফিশ, শ্রিম ডাম্পলিংসগুলো আছে। সো এটা একটু ট্রাই করি। এত সুন্দর করে শেড করে দেওয়া আছে, যেটা আপনি যখন সি ফুডের সাথে ডিপ করে খাবেন একদম অন্য লেভেলে নিয়ে যাবেন। আর এতটা ঝাঁজ এটাতে, খুব ভালো একটা হিট করছে। সো আপনি যদি এটা গরম গরম ট্রাই করতে পারেন না, ব্যাপারটা আরও জমে যাবে। এটা হলো শ্রিম ক্যানাপিস, ফ্রেঞ্চ ব্রেড আছে, সাথে হলো শ্রিম্প আছে, মাঝখানে একটা কিউকাম্বার আছে। একটা বাইট দিতে হবে, কিন্তু কোনভাবে আমি বাইট দেবো এটা বুঝতেছি না। এইখানে যে ক্যানাপিসটা আছে, এই উপরে শ্রিমটাই আমি এখন ট্রাই করতে পারবো। বাট এটা যেহেতু টোস্ট, এটা পুরোটা মুখের মধ্যে নিয়ে বাইট দেওয়া সম্ভব না। আমরা বাইরে দেশে যেমন দেখি যে মুখের মধ্যে নিয়ে একটা বাইট দেয়, সো এই উপরে শ্রিমটা ট্রাই করি। শ্রিম্পের একটা স্ট্রং যে ফ্লেভারটা, ছোটা ছোটা একটা ভাইব আছে। অ্যাকচুয়ালি যেটা হয় যে এই ক্যানাপিসটাতে উপরে যে মিন্টের ফ্লেভারটা আছে না, এই যে পাতাটা, এটা জাস্ট এইটার সাথে এই পাতার ফ্লেভারটা এই শ্রিম্পের মধ্যে চলে আসে। সো এটা খাইতে বেশ ভালো লাগে। তবে এই প্রাইসটা যদি আমি বলি, মোটামুটি রিজনেবল মনে হচ্ছে আমার কাছে। 399, তারপরে 349, প্রাইসের সাথে আবার 5% হচ্ছে ভ্যাট অ্যাড হবে। স্যুপের মধ্যে থেকে নিব হলো সি ফুড ক্লিয়ার স্যুপ, 520 টাকা। শ্রিম বিস্ক স্যুপ আছে, 349। তবে এটা কিন্তু দেখতে বেশ ইয়ামি লাগতেছে, আমি খেয়ে দেখবো কতটুকু ইয়ামি লাগে। এই হচ্ছে শ্রিম বিস্ক স্যুপ, এটাকে একটু ট্রাই করি। স্যুপের থিকনেস এই দেখেন, ও ম্যান, প্রচুর ঠিক। এটা আমি বলবো যে কটা জায়গায় আমি ট্রাই করছি তার মধ্যে এটা কিন্তু অনেক ঠিক। এটাকে ট্রাই করি, বিসমিল্লাহ। বুম, এটা আসলে পুরাই অন্য লেভেলে নিয়ে যাবে। আর এটার সাথে এই যে শ্রিমটা স্যুপের মধ্যে, এই শ্রিম্পের ফ্লেভারটাকে এত জোসভাবে আসে, মানে বলতে পারেন যে একটু বেশি করে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বিস্ক স্যুপটা ট্রাই করিনি, এটা নিয়ে আমি যতদূর শুনছি সেটা হচ্ছে এটাকে সর্টেড করে ভেতরের যে জুসিনেসটা আছে বা জুসটা আছে এটাকে আর কি আউট করা হয় প্রথমে। তারপরে এই যে ব্রথটা আছে না, এই ব্রথের সাথে হলো ওই জুসটাকে অ্যাড করা হয়। সো এই ব্রথের মধ্যে হচ্ছে আবারও কুক করা হয়, যেহেতু দুইবার করা হয় তাই এটার নাম দেওয়া হয়েছে হলো বিস্ক স্যুপ। মানে আপনি যদি এই শ্রিম্পের মধ্যে দিয়ে দেন না, অন্য লেভেলে নিয়ে যাবে। আচ্ছা, অ্যাপিটাইজার সেকশন তেমন একটা নাই, খুবই কম। তবে পাস্তা আইটেম আছে এখানে, বিফ রাগু, ফেটুচিনি আছে, 649। ও বাই দ্য ওয়ে, ব্রুশেটা আছে, মাশরুম ব্রুশেটা ট্রাই করা যায়, 319। ও এনাফ সফট। সো এটাকে আমি কেটে নিচ্ছি, মাশরুম সসটা দেখা যাচ্ছে। এই হলো ইনার পোর্শনটা, এনাফ সফট। বাইরে যে আউটার লেয়ারটা আছে না, এটা যথেষ্ট পরিমাণে ক্রিস্পি। এই নিয়ে নিলাম, ওয়াও, ক্যারামেলাইজ যে মাশরুমের ফ্লেভারটা এত জোস করে আসতেছে। আমি যদি বলি যে স্পেশালি কোনো রেকমেন্ডেশন থাকে, অবশ্যই আমি আপনাকে রেকমেন্ড করবো এই মাশরুম ব্রুশেটা। কারণ এইখানে দেখেন এই যে পোর্শনটা জাস্ট এতটা সফট, ধরার সাথে সাথে এমন ছিঁড়ে যাচ্ছে। মাশরুম সস, ক্যারামেলাইজ করা যে মাশরুমের ফ্লেভারটা, এটা এত জোস করে আসতেছে। আর এখানে হচ্ছে উপর দিয়ে মাশরুম আছে। আমরা যেমন পোড়া পোড়া একটা ফ্লেভার পাই না, ক্যারামেলের যে একটা ফ্লেভার, সো ক্যারামেলাইজ ফ্লেভারটা এখানে প্রপারলি আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে স্যালমন ব্রুশেটা। সো এটার উপরে হলো যে আবার ক্রিম চিজটা দেওয়া আছে, তার উপরে হচ্ছে স্যালমন, আর এই যে গ্রিন কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে বেসিলট্রি ভিনেগার। সো আমি এটা একটু ট্রাই করি স্পেশালি, কারণ আমি যদি বলি আমার মতো করে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, তাহলে আমরা যে অনেক সময় পান মশলা খাই না, পান মশলাতে যে টাইপের একটা অ্যারোমা ক্রিয়েট করে, এখানে কাইন্ড অফ ওরকম একটা আসতেছে। বাট এটাকে ওইটা বলা যাবে না, মানে হচ্ছে ডিফারেন্ট থিংস। সো এটাকে একটু ট্রাই করি। ওকে, এই হচ্ছে ইনার পোর্শনটা, এটাকে আমি আরেকটু সাইজ করে নিই, বেশি সাইজ হয়ে গেছে রে। ওকে, সো এটা একটু ট্রাই করি, বিসমিল্লাহ। গাইজ, আমার মনে হচ্ছে এই যে স্যালমনটা আছে না, স্যালমনের যে ফ্লেভারটা পাবেন, ক্রিম চিজের যে ফ্লেভারটা পাবেন, আই গেস ক্রিম চিজটা খুব মাইল্ড একটা ফ্লেভার পাবেন, বাট মেইন ফ্লেভারটা পাবেন হচ্ছে এই বেসিলট্রি ভিনেগারটা। এইটা পুরো জিনিসটাকে একদম ডিফারেন্ট করে দিচ্ছে। সো ডেফিনেটলি আপনি ট্রাই করতে পারেন। ওদের মেনুতে যদি আমার কাছে ব্রুশেটা নিয়ে স্পেশাল রেকমেন্ডেশন চান, অবশ্যই আমি প্রেফার করবো আপনাদেরকে মাশরুম ব্রুশেটা আছে না, ওইটা আমি প্রেফার করবো। তবে স্যালমন, যারা স্যালমন লাভার আছেন, এটা ট্রাই করতে পারেন, কারণ এইটা হলো একদমই ডিফারেন্ট। এই দেখেন উপর যে বেসিলি ভিনেগারটা আছে, এইটা একদম অন্য লেভেলে নিয়ে যাচ্ছে টেস্টটা। এবার চলে যাই একটু মেইন ডিশে। আচ্ছা, আমরা মেইন ডিশ থেকে হলো হানি গার্লিক শ্রিম্পটা ট্রাই করবো, 719 টাকা। তবে আমার মনে হয় আরেকটা জিনিস ট্রাই করা উচিত, সেটা হলো স্পাইসি সিচুয়ান বিফ, যেটা হচ্ছে 659। এটা হচ্ছে হানি গার্লিক শ্রিম্প, 5 পিসের মতো শ্রিম্প আছে। এটা হলো ম্যাশ পটেটো, চিজি ম্যাশ পটেটো। সো উপর দিয়ে হচ্ছে চিজের লেয়ারটা দেখা যাচ্ছে, এখানে একটা সস অ্যাড করা হয়েছে। সো সস না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্রেভি। ওকে, এটা একটু ট্রাই করি, এই শ্রিম্পটা ট্রাই করি। ওয়াও, এটা থেকে ট্যাঙ্গি একটা ভাইব পাওয়া যাচ্ছে, যেটা বেশ ভালো লাগছে। এই চিজি ম্যাশ পটেটোটা শিম্পের সাথে আর এই গ্রেভিটা একসাথে অ্যাড করে নিব, আই গেস এটা বেশি ভালো লাগবে। চিজ একটু ঠান্ডা হয়ে গেছে আর কি,
এটাকে যখন আমি অ্যাড করে নিব, সে সব কিছু মিলে যখন অ্যাড করে ট্রাই করব, ওয়াও জাস্ট মার্ভেলাস। ম্যাশ পটেটোটা আমি বলবো যে রেগুলার যেমন আমরা সব জায়গায় খাই ওরকম একটা স্মোকি ফ্লেভার আসতেছে, চিজি। আর এই হচ্ছে গ্রেভিটা, এই গ্রেভিটা দিয়ে যখন আপনি সব কিছু মিক্স করবেন আই হোপ এটা ভালো লাগবে। তবে আমি এখন একটু আমার টেস্টটা রিসেট করব, সো আমি একটা ড্রিঙ্কস ট্রাই করি। এটা হচ্ছে পিস প্যারাডাইস 399, সো এটা একটু ট্রাই করি। খুব আমার লেভেলে কিছু বলতে পারবো না, বাট ডিফারেন্ট এনাফ রিফ্রেশিং জিনিসটা, পিচের ফ্লেভারটা অনেকটা আসতেছে, ট্রাই করতে পারেন। বাট আমি সাইট্রাসটা নিয়েছি, ওইটা আমি ট্রাই করবো একটু পরে। মোসাকাটা ট্রাই করবো 799। মোসাকাটা আমার আগে কখনো ট্রাই করা হয়নি, সো এটার টেস্ট বাট নিয়ে আমার এক্সপিরিয়েন্স নাই। বিফ আছে, এগ প্ল্যান্ট আছে, পটেটো, কম্বিনেশন অফ চিজ টপিংস, মেইনলি এগ প্ল্যান্ট বেসড একটা খাবার এটা দেখেন। ও ম্যান, ও সো আমি এটা একটু ট্রাই করি, মানে এটা আপনি এতটাই সফট কোনোভাবে এটার মধ্যে উঠবে না। সাথে এই যে দেখেন বিফটা ট্রাই করি এবার। ডেফিনেটলি আপনি এখানে তিনটা লেয়ারে যে একটা ফ্লেভার পাবেন না, একদম নিচের লেয়ারে প্ল্যান্টের যে একটা ফ্লেভার এটা একদম প্রপারলি আসবে, তার সাথে মাঝখানে মিক্সড বিফটা আসে না, এই হচ্ছে মিক্সড বিফ, চিজ, এই সব কিছু মিলে একটা গুড কম্বিনেশন। তবে এটাকে গরম গরম অবশ্যই খেতে হবে, ঠান্ডা করে যদি খান তাহলে একদমই ভালো লাগবে না। ও ডেজার্ট থেকে কী নেওয়া যায়? আচ্ছা ডেজার্ট সেকশনে আসি, হচ্ছে দুটো ডেজার্ট, ক্লাসিক চকো চিপস ব্রাউনিটা ট্রাই করতে পারি, যেটা হচ্ছে 279। ডেজার্টটা আমি ট্রাই করবো এখন। সো এই হচ্ছে ডেজার্টটা, ক্লাসিক চকো চিপস ব্রাউনি, এই হচ্ছে ডেজার্টটা। ও ম্যান, সো অ্যাকচুয়ালি আমি এখানে চিপসের কোনো দেখা পাচ্ছি না, এই জিনিসটাকে আমি বুঝতেছি না, সাদা যে জিনিসটা এটাকে যদি আমি এরকম করে মিক্স করে নিই, ও ম্যান, একটু গরম গরম থাকবে, তার সাথে হচ্ছে আইসক্রিমে যে এই যে আইসক্রিমটা পুরো গলে গেছে। সো আমি যেটা নিয়ে বুঝতেছিলাম না, এটা হচ্ছে আইসক্রিম। বনানি 11 নম্বর রোডের চিজের যে বিল্ডিংটা আছে, ফোর্থ ফ্লোরেই K2T রেস্টুরেন্টটা পাবেন। গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি এনভায়রনমেন্টটা নিয়ে বলি, ওদের ইন্টেরিয়রটা মোটামুটি খুব একটা ফ্যান্সিও না, সব কিছু একটা মিক্স বলতে পারেন, অনেকটা কোজি টাইপের ইন্টেরিয়র। তো এই ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স K2T নিয়ে। এনিওয়ে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদেরকে কমেন্টে আরও জানাবেন নতুন নতুন প্লেস রেকমেন্ড করবেন আপনাদের জন্য, সেখানে যাব, ইনশাআল্লাহ ভিডিও বানাবো এবং সেটাই গাইস আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।